অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজ 21শে এপ্রিল, রামনবমী। শ্রীরামচন্দ্রের কৃপা পড়তে চলেছে এই 8টি রাশির, ভাগ্য চমকাতে চলেছে। কোন কোন দিক থেকে এই 8টি রাশি শ্রীরামচন্দ্রের কৃপায়, আশীর্বাদে অর্থাৎ বরদানে পেতে চলেছে ধন সম্পত্তি, ঐশ্বর্য, মান সম্মান, কর্ম, সব দিক থেকে সুখ, কোন কোন দিক থেকে কোন কোন রাশি লাভ পেতে চলেছে এই ভিডিওতে আমি জানাতে চলেছি। তার আগে প্রত্যেকে এই ভিডিওটি শোনার সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম এইটা কমেন্ট বক্সে আপনারা লিখুন, জয় শ্রীরাম এই কথাটা, প্রত্যেকেই এই কথাটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। তো কোন এই 8 সৌভাগ্যবান রাশি শ্রীরামচন্দ্রের কৃপায় এই রামনবমী থেকে ভাগ্য চমকাতে চলেছে? প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে, সফলতা লাভ সাকসেস জায়গা নির্দেশ করছে, শুভ বিবাহের যোগ, ভূমি ভবন বাহন সুখের জায়গা নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা নির্দেশ করছে শ্রীরামচন্দ্রের কৃপায়। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, শরীরের দিক আপনাদের আগের থেকে অনেক উন্নতি হবে, এবং কর্মের জায়গাটা আপনাদের ভালোর দিক নির্দেশ করছে, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে এবং আপনাদের ভাগ্য চমকাতে চলেছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, শুভ বিবাহের যোগ, প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে মেষ রাশির। এরপরের যে রাশির কথা, তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ বিবাহের যোগ, আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে এবং কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, আর্থিক স্থিতি আগের থেকে অনেকটাই মজবুত হতে চলেছে, পিতার শরীর স্বাস্থ্য আপনাদের ভালো হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, এবং নিশ্চিতরূপে আপনারা এই সময়ের মধ্যে শ্রীরামচন্দ্রের কৃপায় আপনাদের কিন্তু কপাল খুলতে চলেছে সিংহ রাশি। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, ভাগ্যর সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে, বিদেশ থেকে অর্থ লাভ, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সন্তান সুখ, আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত হবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ শ্রীরামচন্দ্রের কৃপায় বৃষ রাশির ভাগ্য চমকাতে চলেছে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, শুভ বিবাহের যোগ, লটারি শেয়ার ফাটকা থেকে অর্থ পাওয়া, ভাগ্যের সাপোর্ট, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে মকর রাশির, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ, স্ত্রী সুখ আপনারা পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পেতে চলেছেন। এরপরের যে রাশি, ছয় নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি করবে, বিদেশ থেকে অর্থ লাভ এবং এই সময়ের মধ্যে আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, সেই টাকা পুনরুদ্ধার হবে, শুভ বিবাহের যোগ এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা নির্দেশ করছে, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো সময় আসতে চলেছে শ্রীরামচন্দ্রের কৃপায়। প্রত্যেকে আবারও বলছি জয় শ্রীরাম।
এটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথমে বলি আপনাদের বিদেশ থেকে অর্থলাভ, শুভ বিবাহের যোগ, শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই উন্নতি কিন্তু হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হবে এবং আপনাদের ক্ষেত্রে সফলতা, লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে এবং আকস্মিক ধন প্রাপ্তি, এর সাথে সাথে আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই রামচন্দ্রের কৃপায় আপনাদেরও কিন্তু ভাগ্য চমকাতে চলেছে। আবারও বলছি প্রত্যেকে লিখো জয় শ্রীরাম, এই কমেন্ট বক্সে কমেন্টে অবশ্যই লিখবেন। যারা যারা দেখবেন ভিডিওটা, প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমার একটা অনুরোধ, জয় শ্রীরাম এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভাগ্য চমকাতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন এবং বিদেশ থেকে অর্থলাভ, সন্তান সুখের জায়গা, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হতে চলেছে, আকস্মিক ধন প্রাপ্তি এবং আপনাদের যোগাযোগগুলো, কমিউনিকেশনগুলো ধীরে ধীরে কিন্তু হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। এই ছিল ভিডিও শ্রী রামচন্দ্র কৃপায় এই রামনবমী থেকে এই আটটি রাশি নিশ্চিত রূপে ভাগ্য চমকাতে চলেছে। এবং আবারও বলছি প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম এটা অবশ্যই আপনারা লিখবেন এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই শ্রীরামচন্দ্র আপনারা যদি পুজো করেন অবশ্যই আপনাদের নিশ্চিত রূপে ভাগ্য কিন্তু চমকাবে। তো এই ছিল ভিডিও, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।